প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সো আমরা সবাই যারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি, আমরা সবাই এক সময় একটা লাস্ট সেমিস্টারে গিয়ে বা আমাদের অনার্স এর যে কোনো একটা সময় গিয়ে আমাদের ডাটা সেট নিয়ে কাজ করতে হয়। সো ডাটা সেট কিভাবে বানানো হয় সেটা আমি আসলে এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। ওকে, সো এই ডাটা সেট বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাইথন ইনস্টল করতে হবে, এবং সেই পাইথন সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই ইমেজ গুলাকে বা ইমেজ ডাটা গুলাকে হচ্ছে আমরা এক ধরনের ডাটা সেটে কনভার্ট করবো। সো জিনিসটা আমরা দেখার জন্য যেটা করবো, আমাদের পাইথন ডাউনলোড করতে হবে। সো আমরা একটা জিনিস চেক করবো যে আমাদের পিসিতে পাইথন ইনস্টল আছে কিনা। সো আপনারা আপনাদের এই উইন্ডোজ এর পাশে টাক্স বারে আপনারা সিএমডি লিখে সার্চ করবেন। সো সিএমডি লিখলে এই যে কমান্ড প্রম্পটে যাবেন, সেখানে গিয়ে আপনারা যেটা করবেন পাইথন ভার্সন চেক করবেন, ঠিক আছে? পাইথন ড্যাশ 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 ভার্সন, ওকে। সো আপনি এটা চেক করে নেবেন যে আপনাদের পিসিতে পাইথন ইনস্টল আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন পাইথন ভার্সন আমার এখানে এটা ইনস্টল আছে। সো যদি ইনস্টল থাকে তাইলে তো ভালো, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা এটা ইনস্টল করব। সো এখন যেহেতু আমার ইনস্টল আছে সেটাকে আমি আনইনস্টল করবো। এখন সেটা কোথায় করব সেটা একটু দেখবো। সো আমরা আবারও আমাদের সার্চ বারে গেলাম, সেখানে আমরা সার্চ করব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল, আপনাদের প্রত্যেকের পিসির একটা কন্ট্রোল প্যানেল থাকে, সেই প্যানেলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা প্রোগ্রামস এর মধ্যে আনইনস্টল প্রোগ্রামে গিয়ে আপনারা খুঁজে বের করবেন যে আপনাদের এখানে কোনো পাইথন ইনস্টল আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পাইথন ইনস্টল আছে, সেটাকে আমি আনইনস্টল করে দিব, রাইট? ওকে, তো সেম ভাবে এখানে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে পাইথন লঞ্চার, সেটাও আমরা আনইনস্টল করে দিব। একটু সময় নিচ্ছে। এটা একটু সময় নিবে, আচ্ছা যাই হোক। সো এরপরে যেটা করব আমরা এটা ইনস্টল করার জন্য আমরা এখান থেকে পাইথন ওয়েবসাইটে যাব, python.org ডাউনলোডে যাব। তো আপনারা যেটা করবেন পাইথনের এই যে ওয়েবসাইটটিতে গেলে আপনারা এখানে লেটেস্ট পাইথন দেখতে পারবেন। সো এখানে ক্লিক করলে আপনাদের লেটেস্ট পাইথন ইনস্টল হয়ে যাবে, বাট আমি সেটা করব না, কারণ লেটেস্ট এই ভার্সন গুলো তো একটু প্রবলেম আছে। সো আপনারা যেটা করতে পারেন পাইথনের 3.9 ভার্সন এবং পাইথনের 3.11 ভার্সন আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে যে কাজটা করব ইমেজ লেবেলিং, সেখানে সেটার জন্য আমরা পাইথনের 9.1 ভার্সন ইউজ করবো। সো আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন এবং দেন এখানে উইন্ডোজ ইনস্টল অপশন দেখতে পাবেন। সো আমি উইন্ডোজ এ ক্লিক করব, দেন এখানে অনেকগুলো ভার্সন দেখতে পারবো। ওকে, সো আমি এখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা খুঁজে নিব। তো আমরা নিচের দিকে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাবেন 3.9.12। সো 3.9.1 আমরা চাচ্ছি, সেটা কই সেটা কই, আচ্ছা 3.9.2 আশা করি আমরা পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন 3.9.1। সো এটাকে আমরা ইনস্টল করব, আমরা একটু আগে দেখি আমাদের সেটা আনইনস্টল হয়েছে কিনা। ওকে, এটা একটু সময় নিচ্ছে আসলে, আমার পিসি একটু সময় নিচ্ছে। যাই হোক, এটা হয়ে গেল। এরপর হচ্ছে বাকি লঞ্চার যেটা আছে সেটাকে আনইনস্টল করি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আনইনস্টল হয়ে গিয়েছে। ওকে, সো এখন যেটা করব আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব, সেই পাইথন 3.9.1 সেটা ইনস্টল করব। সো আপনাদের যাদের পিসি 34 বিটের আপনারা এটা ইনস্টল করবেন, আর আমার পিসি হচ্ছে 64 বিটের। সো আমি এটা ক্লিক করব, এটা এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে 26.9 MB। সো এটা একটু টাইম নিবে, আমার ইন্টারনেট একটু স্লো দিচ্ছে আজকে। যাই হোক, এটা ইনস্টল হয়ে হোক। এরপর আমরা যেটা করব, আমরা যেহেতু ইমেজ ডাটা নিয়ে কাজ করব, আমরা এই একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন এই ফোল্ডারের মধ্যে আমরা ইমেজেস বলে একটা ফোল্ডার নিয়েছি এবং লেভেল ডাটা বলে একটা ফোল্ডার নিয়েছি। সো ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি 4টা ইমেজ নিয়েছি দেখানোর জন্য, এবং লেভেল ডাটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমি এটা আপাতত কেন ক্রিয়েট করেছি সেটা বললাম না, কিছুক্ষণ পর আমরা যখন কাজ করব আপনি দেখতে পাবেন এটা কেন ইনস্টল করা হয়, ক্রিয়েট করা হয়েছে। ওকে, সো আমরা এই জিনিসটা দেখে নিলাম। আচ্ছা যাই হোক, এটা এখন ইনস্টলে দিয়েছি, ডাউনলোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে আশা করি। আচ্ছা যাই হোক, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি সেখান থেকে এটা ইনস্টল দিব, রাইট? এই দেখতে পাচ্ছেন আমার এটা ইনস্টল দিব। ওকে, এখানে দেখুন ইনস্টল নাও বাটনটা আছে, সরি এটা ইনস্টল করতে ভুল করে ফেলেছি, এটাকে আবার পুনরায় ইনস্টল দিতে হবে আমাকে। আচ্ছা ক্যান্সেল করে দিলাম। ওকে, এটা ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আবার ইনস্টলে যাব, এখানে দেখতে পাচ্ছেন দুইটা চেকবক্স আছে, অনেকের ক্ষেত্রে চেকবক্স চেক করা থাকে আবার আনচেক করা থাকে। সো আমি এই দুইটাই চেক করে দিব, দেন চেক করার পরে হচ্ছে আমি ইনস্টল দিব। সো এটা ইনস্টল হয়ে যাচ্ছে এখন।
যাই হোক, এটা ইনস্টল করার পরে আমরা চেক করব সেটা আসলে ইনস্টল হয়েছে কিনা। আমরা দুই জায়গায় চেক করতে পারি, একটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে ভার্সন চেকের মাধ্যমে, আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে হচ্ছে আমরা সেটা ইনস্টল হয়েছে কিনা দেখতে পারবো, আর হচ্ছে আমরা কমান্ড লাইনের মাধ্যমে ভার্সন চেকের মাধ্যমে আমরা সেটা দেখতে পারবো ইনস্টল হয়েছে কিনা। সো এটা একটু সময় নিচ্ছে, ইনস্টল হয়ে যাবে আশা করি। তো আপনারা এভাবে এটা ইনস্টল করে নিবেন। আমার এটা ইনস্টল হচ্ছে, আর একটু সময় নিবে, 3.9.1 ভার্সনটা আপনারা ইনস্টল করে নিবেন। ওকে, তো এটা ইনস্টল হওয়ার পরে আমরা যেটা করব, আমরা আমাদের আবারও সার্চ বারে সার্চ করে কন্ট্রোল প্যানেল চেক করে নিব। তো আমার কন্ট্রোল প্যানেল অলরেডি ওপেন আছে, আমরা সেখানে দেখব যে সেটা ইনস্টল হয়েছে কিনা, রাইট? তো এটা ইনস্টল হচ্ছে হচ্ছে একটু সময় নিচ্ছে। ডান, আমার পাইথন ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন এখানে চেক করব যে পাইথন আসলে ইনস্টল হয়েছে কিনা। ওকে, সো এটা ক্লোজ করলাম, আবার কমান্ড লাইনে গেলাম, কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। সো এখানে প্রোগ্রামস গিয়ে আমরা দেখব আমাদের পাইথন ইনস্টল হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, এই দুইটা ফাইল ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমাদের পাইথন যেহেতু ইনস্টল হয়ে গিয়েছে, আমরা এখন যে কাজটা করব আমাদের ইমেজ লেভেলিং এর জন্য, অর্থাৎ ডাটা সেট বানানোর জন্য, আমরা এখানে সিএমডি লিখে সার্চ করব। তো সিএমডি লেখার পরে আমাদের এই টার্মিনালটা ওপেন হবে। সো টার্মিনালটা ওপেন হওয়ার পরে আমরা যেটা করব, আমাদের পাইথনটা আসলে ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা আমি এভাবেও চেক করতে পারি। সো ভার্সন চেক করার পরে দেখতে পারবেন যে আমাদের এটা আছে কিনা। সো আমি একটু কমান্ডে দিতে ভুল করেছি, পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন হবে। ওকে দিলাম, সো দেখতে পাচ্ছেন 3.9.1 ভার্সন ইনস্টল হয়ে গেছে, রাইট? সো এখানে আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের ইমেজ লেভেল করবো, আমাদের এখানে একটা জিনিস ইনস্টল করতে হবে যে পিপ ইনস্টল লেভেল ইমেজ বলে একটা কমান্ড দিতে হবে এখানে। সো পিপ ইনস্টল লেভেল ইমেজ, সো এটা একটু ইনস্টল হতে টাইম নিবে। এখানে বলতেছে যে রিকোয়ার অলরেডি স্যাটিসফাইড লেভেল ইমেজ। ওকে, আমার পিসিতে অলরেডি সেটি ইনস্টল করা আছে, সো সেই জন্য আমাদের এখানে আর ইনস্টল হচ্ছে না। এখন আপনাদের যদি এটা ইনস্টল হয়ে থাকে, সেটা করবেন, এখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে লেভেল ইমেজ দিয়ে কমান্ডটা দিবেন। দেন এরপরে একটা অ্যাপস এর ইন্টারফেস ক্রিয়েট হবে, যে দেখতে পাচ্ছেন অ্যাপস এর ইন্টারফেস ক্রিয়েট হবে। সো এখান থেকে যেটা করব, আমরা ওপেন ডিরেক্ট দিব, অর্থাৎ সবগুলা ইমেজ আমি একসাথে ওপেন করার জন্য নিব। সো এই নিউ ফোল্ডারে ক্লিক করব, দেন এই ইমেজ ফোল্ডারটাকে আমি সিলেক্ট করবো, যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তো আমাদের ইমেজ ছিল চারটা, এখানে চারটা ইমেজ দেখা যাচ্ছে, এবং এই ইমেজ গুলো লেভেল করার পরে কোথায় গিয়ে সেভ হবে সেই জিনিসগুলো আমরা এখানে দিব, চেঞ্জ সেভ ডিরেক্টরি। সো আমি সেই ফোল্ডারটাতে গেলাম, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে লেভেল ডাটা নামে একটা নিউ ফোল্ডার নিব, সেই ফোল্ডারটাকে আমি এখানে সিলেক্ট করে দিব। ওকে, তাহলে আমরা ওপেন করলাম ডিরেক্টরি, ইমেজের ডিরেক্টরি, এবং সেভ কোথায় হবে সেটাও বলে দিলাম। সো এখানে একটা জিনিস দেখতে পারবেন, এখানে কিছু অ্যালগোরিদম আছে। হ্যাঁ, সো এখান থেকে আমরা YOLO অ্যালগোরিদমটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজ গুলো থেকে ডাটা কালেক্ট করব। সো সেটা করব, এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রেগড বক্স নামে একটা অপশন আছে। সো এটাতে ক্লিক করব, করার পরে আমরা প্রত্যেকটা ইমেজের প্রত্যেকটা আইটেমকে সিলেক্ট করব। যেমন আমি এটা সিলেক্ট করলাম, সো এটা একটা নাম দিতে পারেন আপনাদের যেটা দরকার। সো আমি এটাকে ডেজার্ট দিলাম, ডেজার্ট। সো এটা সেভ করলাম, এখানে দেখতে পাচ্ছেন একটা লেভেল সেভ হয়ে গেল। সো এভাবে প্রত্যেকটা আইটেম এখান থেকে খুঁজে খুঁজে আপনারা সেভ করবেন। যেমন এখানে একটা ডাটা আছে নুডলস, সো নুডলস গুলা হচ্ছে মূলত একটু অয়েলি টাইপের হয়, তবে লেস অয়েলি হয়, হ্যাঁ অয়েল একটু কম হয়। সো এটাকে লেস অয়েলি দিলাম, এবং এখান থেকে আমি আরেকটা নিলাম, এটা হচ্ছে ধরেন অয়েলি দিলাম। ওকে, সো এভাবে হচ্ছে আমরা এই ইমেজের প্রত্যেকটা আইটেমকে আমি এভাবে সেভ করলাম, ওকে কাজ করলাম। এরপর হচ্ছে আমরা এখানে সেভ দিব, সেভ দেওয়ার পর হচ্ছে নেক্সট ইমেজে যাব, রাইট? সো এখান থেকে যেটা করতে পারি, এই যে এখানে আপনারা শসা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস, ন্যাচারাল ফুড। সো এটাকে ন্যাচারাল দিলাম, সেভ করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে মিট সিলেক্ট করব, এটা হচ্ছে অনেকটা অয়েলি, সো অয়েলি নাম এটাকে আমি সিলেক্ট করব, দেন এটাকে সেভ করব। এভাবে আপনারা প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করবেন, রাইট? সিলেক্ট করে সেভ দিবেন এবং নেক্সট যাবেন। এখন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের ধরুন 100টা বা 1000 বা 4000 বা 5000 যতগুলো ইমেজ দরকার, সেগুলো একসাথেই ডাউনলোড করে এই ইমেজ ফোল্ডারের মধ্যে রাখবেন। কেননা যদি আপনি কোনোভাবেই আপনি ইমেজ প্রথমে নিচ্ছেন 100টা, এরপরে
এগুলো লেভেল শেষ হওয়ার পর আপনি কি করছেন, আপনি হচ্ছে আরো 50টা এখানে দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে সমস্যাটা আপনার যেটা হবে সেটা হচ্ছে যখন আপনি ইমেজ গুলো এখানে দিবেন, এখানে ইন্ডেক্সিং বলে একটা প্রবলেম দিবে, যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ গুলো একটা সিরিয়াল মেনটেন করে আছে। সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রামিং যখন শিখি সেখানে অ্যারে টাইপের ভ্যালু থাকে, সো অ্যারে গুলোর একটা ইন্ডেক্স হয়। যখন আপনি নতুন ইমেজ দিবেন সেক্ষেত্রে আপনাদের ইন্ডেক্সের জিনিস ইন্ডেক্সিংটা চেঞ্জ হয়ে যাবে ইমেজের, সেক্ষেত্রে আপনাদেরকে এরর দেবে, তখন নতুন করে আপনাদেরকে ইমেজ লেভেলিং করতে হবে। সো সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য আপনারা একসাথে যতগুলো ইমেজের লেভেলিং করবেন সবগুলো ইমেজ একসাথে নিয়ে ফোল্ডার রেখে তখন ইমেজের লেভেলিং শুরু করবেন। সো আপনারা যদি এইভাবে ইমেজ লেভেলিং গুলা করেন, ধর আমি আজকে 10টা করলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর হচ্ছে আপনারা এবার চাইলে ক্লোজ করে দিতে পারেন। হ্যাঁ, ক্লোজ করে দিলে আপনারা এই টার্মিনালটাও ক্লোজ করে দিবেন, তো আমাদের ইমেজ লেভেলিং শেষ। আবার যদি আমাদের আর কতগুলো ইমেজ লেভেলিং করতে হয় সেক্ষেত্রে আবারও আমরা কি কোথায় যাবো, সিএমডি তে যাবো। যাওয়ার পরে আমরা সেম কমান্ডটা দিব, সো কমান্ডটা হচ্ছে লেভেল আইএমজি, এটা দিয়ে আবার ওপেন করব। সো ওপেন করার পরে আমরা সেম কাজটা করব, ওপেন ডিরেক্টরি দিব এবং সেভ ডিরেক্টরি দিব, দেন আমরা যতটুকু ইমেজ কাজ করছি এর পরের গুলা থেকে আমরা কাজ করব। এখন আমাদের যে ইমেজ গুলো আমরা লেভেল করেছি সেগুলো ডাটা গুলো একটু দেখতে যাচ্ছি। ওকে, সো এটা ওপেন করলাম। সো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ গুলোর একটা ডাটা সেভ হয়ে গিয়েছে ডাটা সেট আকারে। ওকে, কিন্তু আমরা যেখানে ক্লাস গুলো দিয়েছি সে ক্লাস গুলো এখানে পাবেন চাইলে আপনারা, এই দেখতে পাচ্ছেন। তো এখানে প্রত্যেকটা ইমেজের জন্য একটা ফাইল ক্রিয়েট হবে, বাট ক্লাস হবে একটা। সো এভাবে মূলত আমরা ডাটা লেভেলিং করে থাকি। আশা করি আপনাদেরকে আমি পুরো ভিডিওর মধ্যে ডাটা সেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা সফটওয়্যার ইউজ করতে হয় পাইথনের, সেই জিনিসগুলো দেখিয়েছি। আশা করি আপনারা সবাই ভালো করে বুঝতে পেরেছেন। সো কোনো প্রকার জিনিস জানতে হলে বা কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালটি আর নোটিফিকেশন যাতে আপনি পেতে পারেন। সো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।